আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আর শুরু করছি আরেকটি নতুন ব্লগ, আর এই নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর এই যে দেখতে পাচ্ছ, আমি সকালবেলায় ঘর মুছছি, আর এখন সকাল 7টার মতো বাজে, তো মা রান্না করছে, সেই জন্য আজকে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ এখনও বিছানা উঠায়নি, তো আগে ঘরটা মুছে নিলাম, তারপরে এখন আমি বিছানাটা উঠাবো। আর আজকে একটা বিশেষ দিন, 24শে জানুয়ারি, আজকে আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী, আমরা 5 বছর পূর্ণ করলাম। আর এই 5 বছরে আমি অনেক কিছু শিখেছি, আর এই 5 বছরে আমাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি, রাগ অভিমান সব কিছুই হয়েছে, যেটা একজন স্বামী স্ত্রীর মধ্যে সচরাচর সবারই হয়। তো সেই রকমই রাগ অভিমান, ভালোবাসা সব কিছুই মিলেমিশে আমরা 5 বছর পূর্ণ করলাম। আর তোমরা আশীর্বাদ করো আমরা যাতে এইভাবেই আরও 5 বছর কেন, আরও জনম জনম যত দিন বেঁচে থাকি, এইভাবেই যেন একসাথে থাকতে পারি। আর আমি ওকে খুব 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 ভালোবাসি। যেদিন থেকে আমাদের বিয়ে হয়েছে, আমার মনেই হয় না যে আমি অচেনা কারোর সাথে আমার বিয়ে হয়েছে। এত ফ্রেন্ডলি আমার সাথে মিশে, ওদের বাড়ি প্রথম যখন এসেছিলাম অনেক কিছুই জানতাম না, বুঝতাম না, ও আমাকে সব কিছু শিখিয়ে দিত, এটা করতে হবে, ওটা করতে হবে, যাকে বলে একদম বন্ধু। তো একজন হাজবেন্ডের মধ্যে যেই সব গুণ থাকা দরকার, সব কিছু গুণ ওর মধ্যে আছে, আর সেই জন্যই হয়তো আমাদের মধ্যে এতটা মিল। তো যাই হোক, আমি ওর সাথে খুব হ্যাপি আছি, আর আমি যেন এইভাবে সারা জীবন ওর সাথে থাকতে পারি। তো এই যে আমার স্নান দান হয়ে গেছে, আর আজকে যেহেতু একটা বিশেষ দিন, সেই জন্য আমি আজকে পুজো দিয়ে দিনটা শুরু করতে চাই। তো পুজো দেওয়ার আগে আমার সকালে যে সব কাজ আছে সেগুলো আমি করে নিয়েছি, তারপরে এই যে আমি এখন পুজো দিতে বসেছি। আর আজকে আমি অনেক দিন পরে পুজো দিচ্ছি, যবে থেকে পিসি এসেছে সেই দিন থেকে আমার পুজো দেওয়াও বন্ধ হয়ে গেছে। তো রোজ দিন পিসি স্নান করে পুজো দেয়, সেই জন্য আমার আর পুজো দিতে হয় না। তো অনেক দিন পরে আজকে পুজো দিচ্ছি, আর আজকে যেহেতু একটি বিশেষ দিন, সেই জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজ করেই আমি আগে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো চলো এখন আমি পুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হবে। আর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো আজকে বেশি ফুল ফোটেনি, সেই জন্যই ফুলটা একটু কম কম দিয়েছি। আর এই যে এখন আমি একটা ধূপকাঠি তুলসী তলায় দিয়ে দিলাম, আরও সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তারপরে ও দোকানে চলে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, প্রাপ্তি ওর বাবাকে টাটা দিচ্ছে। আর আজকে আমাদের রান্না হয়েছে শাক ভাজা, আর এটা একটা চচ্চড়ি, আর তার সাথে আছে মুড়ি ঘণ্ট। আর কালকে তোমরা দেখতে পেয়েছো কই মাছ, তো সেই কই মাছ দিয়ে একটা ঝোল হয়েছে। আর এটা হচ্ছে চুষি পিঠা, তোমরা এর আগের দিন দেখেছো চুষি পিঠা কাটতে, তো সেটাই আজকে সকালে রান্না হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, বাটিতে বাটিতে ঢেলেছে। আর তারপরে আমি ঘরে এসেছি প্রাপ্তিকে স্নান করিয়ে, তো ওকে স্নান করিয়ে জামাকাপড় পরিয়ে দিলাম, আর এখন একটা কাজলের ফোঁটা দিয়ে দিচ্ছি।
করছি, সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই যে প্রাপ্তিকে স্নান করিয়ে ঘরে আসলাম, ওকে জামা প্যান্ট কাজলের টিপ এগুলো দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ আজকে আমি শাড়ি পরেছি। তো আজকে একটা স্পেশাল ডে, আজকে আমাদের পঞ্চমতম বিবাহ বার্ষিকী। আর দেখছো মাথা ভর্তি সিঁদুর। তো আজকের দিনে মনে হলো যে একটু শাড়ি পরি, একটু মোটা করে সিঁদুর দিই, তো সেই জন্যই আজকে শাড়ি পরেছি আর সিঁদুর দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ঘুম থেকে উঠে সব কাজ করে স্নান করে আগে পুজো দিয়েছি। আর পুজো দিলে যে কোনো শুভ কাজের দিন আমি পুজো দিই, যেমন বলো আমার জন্মদিন বা আমার প্রাপ্তির জন্মদিন কিংবা আমাদের বিবাহ বার্ষিকী। তো সেই দিনটা আমি চেষ্টা করি ঠাকুর পুজো দিয়ে দিনটা শুরু করার। তো আজকেও আমি ঠাকুর পুজো দিয়ে দিনটা শুরু করেছি। আর আমাদের সেই রকম কোনো প্ল্যান নেই, আমাদের কোনো অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে না। তো এই তো সারাদিন যেভাবে ব্লগ করি সেই রকমই ব্লগ করছি, আমাদের স্পেশাল কিছুই দেখানো নেই বা বলারও নেই। শুধু এটাই বলবো যে আজকে আমাদের অ্যানিভার্সারি, সবাই আশীর্বাদ করো আমরা যেন এইভাবেই সারাটা জীবন দুজন একসাথে কাটিয়ে যেতে পারি। তো এই যে প্রাপ্তি এখন খেলছে, আর সকালে যেসব জামাকাপড় ছিল এই যে দেখতে পাচ্ছ জামাকাপড়, তো এগুলো আমি ভাঁজ করে নেবো। তো চলো এখন আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিই আর তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা হবে। এই যে এটা হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। তো চলো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।